আসসালামু আলাইকুম, ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। তো যারা চাঁদপুরে ঈদ কইরা ফেলছো দুই দিন আগে, তাদের বলতেছি তোমরা এই ভিডিওতে একটুও স্বাগতম না, তোমরা অন্য কিছু দেখতে পারো, মানে এই ভিডিওটা দেখো না, তোমরা আফগানিস্তানে চলে যাও। দ্য থিং ইজ, সবাইকে অনেক 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 বেশি ঈদের শুভেচ্ছা। আমি জানি না তোমাদের ঈদ কেমন কাটতেছে, এইবার ঈদের করোনাও নাই কিছু নাই, মানে আর কি খুব জোস, মানে আর কি ও ক্যান সি, আমি একটা পুরোপুরি প্রপার নতুন ওয়ার্ল্ডে চইলা আসছি। অ্যান্ড এইটা বেসিক্যালি একটা জস একটা জায়গা, এটা হচ্ছে টাইগা বায়োম, অ্যান্ড এটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য ফেভারিট। অ্যান্ড আমরা আগের বার লেদারের জিনিসপত্র পড়ছি, বাট এইবার র, এইবার মানে একটা ইন্টেন্স মিউজিক লাগাও তো, এইবার আমরা আয়রনের স্টাফ পরবো, কারণ হচ্ছে আমরা সবসময় আপ্রিচ করি, এখন আমি রিচ, মানে আর কি দেখতে পারতেছ না, আলাদা একটা ভাব আছে আমার কাছে, মানে ওই দেখো খুব ফাস্ট ফাস্ট কিছু উড কালেক্ট করে ফেলবো, যেটা হচ্ছে খুব ফাস্ট ফাস্ট আমাদের করতে হবে। অ্যান্ড আগে আমাদের রামাদানের কথা বলতে হবে, অ্যান্ড এই রামাদানটা মানে আর কি আমার লাইফের ওয়ান অফ দ্য ফাস্টেস্ট অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল না রামাদানের মধ্যে একটা ছিল, কারণ অন্য যেগুলো রামাদান থাকতো সবগুলাতে মোস্টলি আমি যেমন ধরো বাসায় বৈশা বৈশা কাটাই দিতাম, ওর মানে আর কি উইয়ার্ড থাকতো, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ যেখানে আমি রামাদানে অনেক বেশি জস অ্যামাউন্টের মজা করছি। আমি বাইরে গেছি, আবার রামাদানের একটা দিন যায় নাই যেদিন আমি বাইরে চার পাঁচ ঘন্টা কাটাই নেই, মানে লিটারেলি ডুড আমি রাস্তার পুলোপাইন হয়ে যাইতেছি। সো দ্য থিং ইজ, আমি এই রামাদানে জস লেভেলের মজা করছি, অ্যান্ড এই রামাদানে আমার সব কিছু মানে জস ছিল। অলসো স্কুল, স্কুলেও রামাদানে যাইতে হয়েছে, যেটা হচ্ছে লজ্জাকর বিষয়। স্কুলে আবার কে যায় রামাদানে? আমি গেছি দুই দিন পুরা মাসের মধ্যে, যেটা অস্বাভাবিকভাবে মানে আর কি খুব জস বলা যায়, মানে লিচেলি পুলা পাই পুরো 18 দিনের 18 দিন গেছে, অ্যান্ড আমি লাইক দুই দিন যায়, লাইক দেখছো আমি দুই দিন স্কুলে আসছি, ওরা লাইক লিটারেলি বলতেছে দ্যাট ভাই তুই স্কুলে কেন আসছস, তুই কে? যাই হোক, বেসিক্যালি দিস ইয়ার ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট রামাদান দ্যাট আই হ্যাভ পাসড, অ্যান্ড এই রামাদানে আমি অনেক জস লেভেলের মজা করছি। অ্যান্ড রামাদানটা মোস্টলি এমন একটা জিনিস যেটার জন্য আমার ঈদ খুব বেশি জস লাগতেছে না, মানে আই ওয়ান্ট দিস রামাদান টু স্টে ব্রো, লাইক হ্যাঁ আমি রিয়েলি চাই এই রামাদানটা থাকুক। আমরা একটা কেভে চলে আসছি, অ্যান্ড এইখানে বেসিক্যালি আমরা শিট, এটা আমি কি বানাইলাম মাত্র, অনেক মানে এক দুইটা আয়রন পাইতেছি, যেটা যতটা আমার লাগে অতটা না, স্টিল কাজে এত জোরে জোরে ডাকতে একেন। সো দ্য থিং ইজ, আমি এখানে কেমন আয়রন পাবো সেই বিষয়টা একটু কনফিউজিং, বাট আমার যতটুকু লাগতেছে আমি এখানে আয়রন পাইতে পারি একটা মানে আর কি কুল অ্যামাউন্টের। ওকে, কেফটা বড় আছে, সো আয়রন ঢালার পুত আমার ভয় দেখাই দিছে কেমনে রে ভাই, এই লো মরছে। ওয়েলকাম ব্যাক টু আমার ওল্ড ওয়ার্ল্ড, নট লাইক আমি ওই ওয়ার্ল্ডে মারা খাইছি এই জন্য এই ওয়ার্ল্ডে আইসা ভিডিও করতেছি। থিঙ্ক করলেও কাজ হবে না, কারণ এইটা একটুও ট্রু না, মানে ট্রাস্ট মি ওইটা ট্রু না, মানে আর কি আমারে বিশ্বাস করো ভাই। বেসিক্যালি আমি আমার আয়রনের সব কাপড় চোপড় তৈরি কইরা ফেলছি, অ্যান্ড আজ ইউ নো দ্যাট কালকে ঈদ ভাই, লিটারেলি কালকে ঈদ, রামাদান শেষ, দুঃখ লাগতেছে এখন, পরীক্ষা, হার্ড ওয়ার্ক, আমি মইরা যাই না কেন। তো বেসিক্যালি যে কথাটা বলবো ওইটা হইতেছে গিয়ে দ্যাট আমরা কাপড় চোপড় বইরা ফেলি, মানে আচ্ছা হ্যাঁ সকাল হয়ে গেছে, কাপড় চোপড় বইরা ফেলি। সো দ্য থিং ইজ, আমার কাপড় চোপড়ে আমার দেখতে জস লাগতেছে তাই না, মানে ঈদ নিয়ে আমি কি বলবো, আগের ঈদে কোভিড ছিল, এই ঈদটা কোভিড প্রায় শেষ হয়ে গিয়েছে বলতে পারো, এন্ড বেসিক্যালি ইটস আ ওয়ান্ডারফুল ব্লেসিং টু অল অফ আস, মানে কোভিডের পর এখন এই ঈদ নিয়ে যখন মানে আর কি মানুষগণ বাইর হইতে পারবে, এনজয় করতে পারবে, হাঁটাচলা করতে পারবে, ইটস আ লিটারাল ব্লেসিং। হ্যাঁ এইটারে
ব্লেসিং বলেন, এইটার জন্য যদি শুকর আদায় না করো ভাই তোমারে দিয়া কিচ্ছু হইব না। মুবারক সবাই রে, মিষ্টি মিষ্টি কিচ্ছু খায়ো, আমি যেমন খাইতেছি। অ্যান্ড হ্যাঁ সবাই রে, ঈদ মুবারক বেশি বেশি করে এনজয় করো। অ্যান্ড সি ইউ অন দ্য নেক্সট ভিডিও, আশা করি আমি জলদি জলদি ভিডিও দিব। বাবাই, মানে আমি ট্রাই করবো জলদি জলদি ভিডিও দিতে, মানে মাত্র 3 মাস গ্যাপ নিছি। আই উইল ট্রাই টু বি রেগুলার ইভেন দো আমার এক্সাম আছে সামনে। বাবাই।